ট্রেকিং শব্দটার মধ্যেই লুকিয়ে থাকে অজানার হাতছানি, অ্যাডভেঞ্চারের নেশা, অন্যরকম একটা বেড়ানোর প্রোগ্রাম ইত্যাদি অনেক রকম অনেক কিছু। কোথায়, কেমন, রাস্তা, থাকার ব্যবস্থা, গাইড সহ হাজারো জিজ্ঞাসা মনে আসে সেসবের বাইরে, একটু দূরে কিন্তু নাগালের মধ্যে। দেখা যায় না কিন্তু পৌঁছানো যায় পাহাড়ি রাস্তা ধরে। এই রকমই এক ট্রেকিংয়ের খবর নিয়ে এলাম। কারা যাবেন, কারা পারবেন? সবাই পারবেন। যাতায়াতে মাত্র 3 কিলোমিটার হাঁটতে পারলেই হল। চলুন হাঁটা শুরু করি। স্বাগত বন্ধুরা, আমি দেবাঞ্জন, আমার স্টোরি ইন স্টিল চ্যানেলে নিয়ে এসেছি সবার জন্য এক ছোট্ট ট্রেক রুটের খবর। তোমরা জানো যে আমার চ্যানেলে আমি তোমাদের নিয়ে যাই নানা প্রাকৃতিক সৌন্দর্যের গল্পের মধ্যে। স্টিল ছবি, ছোট ছোট ভিডিওতে আমি তোমাদের দেখাই পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল আর জীবজন্তুর ছবি। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল বাটনটি সিলেক্ট করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর দেরি না করে শুরু করি সবার জন্য ছোট্ট ট্রেক ডামসাং ফোর্টের পথে পথ চলা। এক মেঘলা সকালবেলায় শুরু হয়েছিল আমাদের ডামসাং ফোর্ট ট্রেক। আমরা যাকে রিকিসাম ফোর্ট বলি তার আসল নাম ডামসাং ফোর্ট বা ডামসাং দুর্গ। আমরা ছিলাম যে হোমস্টেতে তার ছবি ও বর্ণনা আমি রিকিসাম প্রথম পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি। এবার সেই হোমস্টের পিছনের পাহাড়চূড়ায় ওঠার গল্প। হাঁটার শুরুতেই স্থানীয় একটি কুকুর আমাদের সঙ্গী হলো। আগে আগে অভিজ্ঞ গাইডের মতো পথ দেখিয়ে নিয়ে চললো আমাদের। বেশ নিশ্চিন্ত মনেই ওর পিছু পিছু আমাদের হাঁটা শুরু। মেঘমাখা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা একটু এগিয়েই আবার হারিয়ে গেছে মেঘের মধ্যে। তার মধ্যেই রাস্তা গেছে ঘুরে ঘুরে, হালকা চড়াই, ধীরে ধীরে হাঁটলে কোনো সমস্যাই হচ্ছে না। চারপাশের নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরেছে। নিজের পায়ের শব্দ আর অজস্র পাখির ডাক ছাড়া এই পথ শব্দহীন। দারুণ লাগছিল। অকারণ হর্নের আওয়াজে অভ্যস্ত কান শুধু নানা পাখির ডাকে ভরে উঠবে এ বোধহয় স্বপ্নের পথেই হয়। এক পা দুপা করে হাঁটা আর চারপাশের বন্য সৌন্দর্যকে লেন্সবন্দি করতে করতে এগিয়ে চলা, এটাই এ পথের একমাত্র কাজ। চারপাশ থেকে ভেসে আসছে নানা রকমের পাখির ডাক। তখনও মাথাতেই আসেনি আসলে হয়তো সেই পাখিদের ছবিও তুলে আনতাম আপনাদের জন্য। পাথর বসানো পায়ে চলা রাস্তা, পা ফেলবেন একটু সাবধানে। রাস্তাটা দেখে মনে হয় মাঝে মাঝেই গাড়ি ওঠে রিকিসাম ফোর্টে। দুপাশে যেন দুটো টায়ারের দাগ, মাঝে ঘাস। হোমস্টের সাথে কথা বলে অভিজ্ঞ ড্রাইভারের সাহায্যেও আসতে পারেন এখানে। তবে ট্রেকিংয়ের মজা নিতে হলে হাঁটা ছাড়া কোনো বিকল্প নেই। সাথে জল, লজেন্স আর একটু শুকনো খাবার রাখতেই হবে। আমাদের অনভ্যস্ত পায়ে 1.5 কিলোমিটার হাঁটার পর একটু বিশ্রামের সময় এগুলো খুব কাজে আসবে। স্থানীয়দের কাছে এটা 15 মিনিটের ট্রেক আর আমাদের কাছে 30 থেকে 40 মিনিট। ছবি তুলতে তুলতে থামতে থামতে এগোলে একটু বেশি। হোমস্টের সাথে কথা বললে ওরাই গাইডের ব্যবস্থা করে দেয়। তবে পথ একটাই, অচেনা পথে হাঁটবার অ্যাডভেঞ্চার প্রিয় মন থাকলে চলুন এই পথে এক ভেঙে পড়া ইতিহাসের মুখোমুখি দাঁড়ান। মনে মনে কথা বলুন ড্যামসাং দুর্গের পাথরের সঙ্গে। আমিও বলেছিলাম আর প্রার্থনা করেছিলাম যেটুকু অবশিষ্ট আছে তা যেন থাকে,
যে পাথরগুলি পড়ে আছে তা যেন চিরকাল থাকে, আমাদের কেউ বা পরবর্তী প্রজন্মের কেউ গিয়ে যেন স্পর্শ পায় এই ঐতিহাসিক দুর্গের হেলে আসা সময়ের। এবার আপনাদের শোনাই এই ড্যামসাং ফোর্টের গল্পটা। ফোর্ট না বলে ফোর্টের ধ্বংসস্তূপ বলাই সঠিক, কিন্তু এর অবস্থান সৌন্দর্য দেখে ধ্বংসস্তূপটা আর বলছি না। এবার গল্পটাই বলি। ডামসাং গ্রি বা ডামসাং ফোর্ট, যাকে আমরা চিনি রিকিসাম ফোর্ট বলে, সেই ফোর্টটি কিন্তু লেপচাদের কাছে ঐতিহাসিক ও পবিত্র জায়গা। কালিম্পং ঋষি রোডের ওপর এর অবস্থান। মূল রাস্তা থেকে 2 কিলোমিটার ট্রেক করতে হয়। শেষ লেপচা রাজা গ্যাবো আচিওক 1690 সালে এই ডামসাং ফোর্ট তৈরি করেন। ভুটানের দুকপাদের আগ্রাসন ঠেকাতেই এই ফোর্টের গোড়াপত্তন। এরপর এই ফোর্টের দখলদারি আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তৈরি হয় সেনানিবাস। 1864 সালে অ্যাংলো ভুটান যুদ্ধের পর ফোর্টটির আর কোনো প্রয়োজন হয়নি কোম্পানি। ধীরে ধীরে নিস্তব্ধতা, জঙ্গল আর রক্ষণাবেক্ষণের অভাব গ্রাস করে এই ঐতিহাসিক ছোট্ট পাহাড়ি দুর্গটিতে। পাথরের ফাটলে এখন পাতা মেলেছে জঙ্গলি গাছেরা। চারপাশের পাহাড় থেকে নেমে আসে মেঘের দল। প্রতিদিনের বৃষ্টি ধুয়ে দেয় দুর্গের ভিত। নিস্তব্ধতার মধ্যেই ইতিহাসের গল্প বলে ডামসাং দুর্গ। দুর্গের চত্বরে পৌঁছেই প্রথমেই জুতো মোজা খুলে পা দেখে নেবেন। রাস্তার পাশে ঝোপ জঙ্গলে কিন্তু জোঁক থাকতে পারে, মেঘলা দিনে বা বৃষ্টিতে উপদ্রব বাড়ে। সাথে রাখুন নুন, পারলে পাহাড়ে যাওয়ার আগেই 2-1 টাকার তামাক পাতা আর বড় দানার নুন কিনে ভালো করে মিশিয়ে নেবেন। জোকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ডামসাং ফোর্টের থেকে চারপাশে ভুটানের পাহাড় আর দূরে একদিকে সিকিমের পাহাড় শ্রেণী দেখা যায়। চারদিকের পাহাড় থেকে হঠাৎ নেমে আসে মেঘেরা, আলাপ জমায় আপনার সঙ্গে। এবার চেনা পথেই ফিরে যাবার গল্প। পিছনে পড়ে থাকলো স্বল্প পরিচিত ড্যামসাং দুর্গ, যাকে আমরা রিকিসাম ফোর্ট বলেই বেশি চিনি। সেই চেনা পাইনের বনের মধ্যে দিয়ে রাস্তা, পথ প্রদর্শক আমাদের সেই হঠাৎ পাওয়া কুকুর বন্ধুটি। পাইন বনের শেষে দেখা মেলে সভ্যতার রাস্তার। এই রাস্তার শুরুতেই আছে ছোট্ট একটি দোকান। চা, ম্যাগি, বিস্কুট, লজেন্স অনেক কিছুই পাওয়া যায়। গ্র্যান্ডি ফ্লোরায় ফুল ফুটেছে। ফক্সটেলে ফুলের বাহারে মন কাটছে। আগের এপিসোডে বলা সেই ছোট্ট মন্দিরটা আজও বন্ধ। যাকে সামনের দিকে একটু হাঁটলেই গ্রামের একটা অংশ পড়ে। সেখানে একটু হেঁটে ঘুরে বেরিয়ে ফিরে এলাম মেঘমাখা রিকিসামে। ডামসাং ফোর্টের গল্প আর ট্রেকিংয়ের ভিডিওটি ভাল লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টও করবেন, ভাল লাগবে আমাদের স্টোরি ইন স্টিল পরিবারের একজন হলে। ভালো থাকুন, ভালো ঘুরুন, ধন্যবাদ।